মর্নিং ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি এখন একটু জল খাবো। আমি রোজই জলটা খাই, তামার বোতলে ভরে রেখে দিই রাত্রেবেলায়, সেই বোতলে জল খাই। খেয়ে নিচ্ছি জলটা একটু। এবারে যাও স্নান করতে, জল খাওয়া হয়ে গেছে। স্নান করে আসি, আমি স্নান করে এসে আবার পুজো দেবো। পুজো দিয়ে ব্রেকফাস্টে আজকে রুটি খাবো না, দেখি কি করা যায়। পাউরুটি খেয়ে নেবো, পাউরুটি কলা টলা বাটার দিয়ে খেয়ে নেবো। তো তারপরে রান্না বসিয়ে দেবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। দেখো তোমাদের আমি ঠাকুরটা আমাদের সিংহাসনটা দেখিয়ে দিচ্ছি, পুজো হয়ে গেছে দেওয়া। দেখেছো সিংহাসনটা? আমি এখন ঘরেই রেখেছি সিংহাসন, ঘরে রাখতে নেই শুনেছি, বাইরে বসে আছি রান্নাটা বসিয়ে। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে, তাই এবার ভাবলাম মাংসটা করে নিয়ে আজকে আর কিছু করবো না, কারেন্ট নেই। তো রান্নাও চাপিয়েছি, মিক্সি তো আজকে ইউজই করতে পারিনি, কুচিয়ে সমস্ত কিছু পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা চাপিয়ে আমি বাইরে বসেছিলাম গরমে কারেন্ট নেই বলে। কিন্তু চিকেনটা হচ্ছে, আমি চিকেন আর ভাত আর কিচ্ছু করিনি। আমাদের জানলা দিয়ে বাইরেটা দেখা যায়, তোমাদের আমি আমার বাড়ির পেছনটা দেখিয়ে দিচ্ছি। গরম লাগছে, ভাবছি বাড়ির পেছনটা ঘুরে আসি, কি ময়লা ছিল বাড়ির পেছনে, জঙ্গল ছিল, দেখছি সামনের পাশের জমিটা পরিষ্কার করেছে, তাই ভাবছি পেছনটা একটু যাই। এখন তাও একটু যাওয়া যাচ্ছে পরিষ্কার করেছে বলে। দেখেছ বাড়ির পেছনেটা আমার দেখানো হয়নি তোমাদের, ওপাশে জমি আছে অনেক, অনেকের বাড়িঘর হয়ে গেছে, ওইদিকে একটা রাস্তা আছে। এই সাদা ফুলগুলো আমার খুব ভালো লাগে, গাছটা এটা কলা গাছ, এবার পাশের বাড়ির কলা গাছ কিন্তু আমার না, কলা বাগানের মতো অনেকগুলো কলা গাছ হয়েছে, কলা হয় এখন নেই কলা। ওপাশে জমিটায় জঙ্গল, এই যে এই জমিটা পরিষ্কার করেছে, এগুলো খুব মশা হচ্ছিলো, জানলা তো খোলাই যাচ্ছিলো না, এখন তাও যাচ্ছে জানলা খোলা, জানলা তো খুলি না, সবুজ লাগছে সুন্দর, আমার তো খুব ভালো লাগে এরকম সবুজ গাছ। পেছনে পরিষ্কার থাকলে একটু মাঝে মাঝে যাওয়া যায়। বর বাইরে বসেছিলো এতক্ষণ, এখন ঢুকলো। এই একটু চিকেনটা দেখো তো, হাত পাটা ধুয়ে তারপর দেখো, হয়ে গেছে, আমি একটু বসছি। শোনাই আবার দৌড়াদৌড়ি, ও খেতে বসে গেছে, রান্না কমপ্লিট আমার, একটু খেতে দিয়ে দিয়েছি। আমার বড় একটু বাদে খাবে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, বসে রয়েছি খেয়ে। কারেন্ট নেই, কী করবো আর, এই এত গরমে দুদিন ধরে একদম কারেন্ট নেই, সারা রাত কালকে ছিল না, আজকেও দেখছি দিনের বেলা থেকে কারেন্ট নেই। কোনো রকমে রান্নাটা করা হয়েছে, হয়ে এই খেয়ে দিয়ে একটু বসেছি, বসে ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই, গরমে আর কী করবো, বৃষ্টিও নেই, দুদিন বৃষ্টি হলো তো আজকে আর কোনো বৃষ্টি নেই, এখন মনে হচ্ছে কারেন্ট নেই, এখন একটু বৃষ্টি হলে ভালো হতো, কী আর করা যাবে, এইভাবে কাটাতে হবে, ভালো লাগছে না। তাও তো আর বেশি কথা বলছি না, আমি আজ এখানেই রাখছি।